হ্যাঁ, আমরা জানতে পেরেছি, আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি মূলত, আমাদের কাছে ফর্মালি কোনো এই ধরনের কমিউনিকেশন হয়নি। আর অবশ্যই প্লেয়াররা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাদের বিষয়গুলো বোর্ডকে আমরা পেলে আমি কমিউনিকেট করব এবং পরবর্তীতে ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। অবশ্যই অনেক, আমি আবারও বলছি, প্লেয়াররা আমাদের জন্য অত্যন্ত বড়। আবার বলুন, প্লেয়ারদের বিভিন্ন দাবি দাওয়া তো বিভিন্ন সময় আসে এবং আমরা চেষ্টা থাকে আমাদের যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করার, তারপরও যেহেতু আজকে এই বিষয়টা আমাদের নজরে এসছে, আমরা অবশ্যই বিষয়টাকে বোর্ড লেভেলে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া যাবে। না না, এই ধরনের কোনো বিষয় না, প্লেয়াররা তো অবশ্যই বোর্ডেরই পার্ট, এবং এটা যে কোনো বিষয়, যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। শুনবে, লাস্ট কোশ্চেন, ভারত সফর তো খুব সামনে, আর মাত্র 4 দিন পরে ক্যাম্প শুরু, তো এই ব্যাপারে কি খুব মানে তাড়াতাড়ি বিষয় আলোচনা? আমি বলছি, ব্যাপারটা মাত্র আমরা জানলাম, তারপরে ফর্মালি আমাদের জানানো হয়নি বা